বেলা কক তোমার কত কাজে ফেকবার সিনেমার প্রিয় সুনামরা পিএস বাই খবজাক তিনি সুনামরা পিএস নি তুই দোলনায় বিপ্লব দেবরমানি সাক থার্মা বাই পূজা কক তোমানি বিচিং তুই 3500 ইয়াবা ট্যাবলেট 14 গ্রাম ব্রাউন সুগার তাই 28 বোতল ফেন্সি দিল আবন কারই খরকসান রমজাখা বানিয়া খালাইনাই ন তামো সাকা খাই রেডি সুনা মুরারনি উসি অ্যাকচুয়ালি আজকে রাত 9:30-10 থেকে একটা ইনফরমেশন আসে বিএসএফ ইনস্টিটিউট বিওপি থেকে ইনস্টিটিউট কোম্পানি কমান্ডার অজয় স্যারের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কিছু মডেলের আইটেম এক্সচেঞ্জ হবে সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের স্টেট চেয়েছেন আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেবর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় 3500 ইয়াবা ট্যাবলেট হবে এবং 28 বোতলের মতো কফ সিরাপ বোতল আর দুটো সাবানের কেজ যেটা আমাদের ব্রাউন সুগার ছিল এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেন করা হয় কি নাম ওর নাম মুশফিকুর রহমান তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল কিছুক্ষণ পরে তাকে আপনার এখন অব্দি এমন কোনো বিষয় আমাদের সামনে আসেনি তবু এই বিষয়টা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি এরা সবাই মোটামুটি কন্ট্রাক্ট রাইটার বিজনেসের সঙ্গে যুক্ত আপনারা গত কয়েকদিন আগে দেখতাম বড় ধরনের অভিযান করেছিল গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে এতে রিলেটিভসের মধ্যেই পড়ে তো এতটুকু বোঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বার্স এই বিজনেসের সঙ্গে কালকে তাকে কোর্টে ওঠা হবে আদালতে তোলা হবে কালকে তাকে কালকে ওকে কোর্টে পাঠানো হবে